ABC News HD Live augments the truth. কান্তি ভৌমিক রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন আর বাস্তব জীবনে উনি একজন জিন্দাদিল ব্যক্তিত্ব ছিলেন, জীবন্ত মানুষ যাকে বলে। ওনার যতটা এজ হয়েছিল কোনোদিনই ওনার মধ্যে আমি সেই ফিলিংটা দেখি। নজওয়ান ছেলের মতো, ঊর্জাবান ব্যক্তিত্ব মতো ওনার পেশাগত যে যোগ্যতা সেটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বিলিয়ে দিয়েছেন। এবং আমাদের নতুন সরকার আসার পর ওনাকে আমরা অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত করেছি। রাজ্য সরকারের যে যে কাজকর্মগুলো আমাদের কোর্টের মধ্যে পেন্ডিং ছিল বা আসত সেগুলোকে কম সময়ে কীভাবে সমাধান করা যেতে পারে তার জন্য সবসময় উনি উদ্যোগে ছিলেন। রাজনৈতিকভাবেও উনি গতিশীল ছিলেন, উনি রাজ্যে এমএলএও ছিলেন। আর 2018 তো আমরা কমলা সাগর থেকে ওনাকে প্রার্থী দিয়েছিলাম, তো তার আগে উনি কমলা সাগর থেকে প্রার্থী ছিলেন। সব কিছু মিলিয়ে আমরা একজন ত্রিপুরার সম্পদকে খোয়ালাম আজকের দিনে, ওনার জায়গা ভরপুর করার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি হবে কিনা সেটা সন্দেহ রয়েছে। আর আমি ওনার পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি। ওনার পত্নী আছেন, দুই ছেলে আছে। স্বাভাবিকভাবে বাবাকে হারানো বা পতিকে হারানো সেটা যেতে কষ্টদায়ক স্থিতি কোনোটাই হয় না, কিন্তু তারপরেও আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে ওনারা সুস্থ থাকেন, ভালো থাকেন আর ওনার আত্মার শান্তি কামনা করেন। ওখানে সংস্কার হয়ে গেছে, সমস্ত কিছু কলকাতা হয়ে গেছে।